সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম। নাকের বাংলা ব্যায়াম আমি আপনাদের সামনে দেখাবো, 2 মিনিটের একটি ব্যায়াম। এই ব্যায়ামটি যদি রেগুলার আপনি করতে পারেন, প্রতিদিন সকালে ফজরের নামাজের পর আপনি যেভাবে নামাজে বসে আছেন ওইভাবে মসজিদে করেন, কোনো সমস্যা নেই। আর এই ব্যায়ামটি 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট করলে আপনার নাকটা সবসময় ঠিক থাকবে, জীবনে নাক টানা লাগবে না, মস্তিষ্ক ঠিক থাকবে, ঘাড়ের সমস্যা হবে না, গলার সমস্যা হবে না, নাকের সাথে যেসব জায়গার সম্পর্ক ওইগুলি সব ফ্রেশ থাকবে। কারণ এই নাক টানার যাদের অভ্যাস, ওদের আশেপাশে কিন্তু কেউ ঘুমাতে পারে না। আবার অনেক সময় আমাদের দেশে ছোট ছোট ছেলে মেয়েদের দেখি নাক থেকে নাকসির মানে নাকের পোটা বেরিয়ে পড়ছে, কিন্তু এইগুলি কিছু থাকবে না যদি ছোটবেলা থেকে আপনি আপনার ফ্যামিলির সবাইকে শেখান, আপনি নিজেও শেখেন, তাহলে অন্তত এই এই যে জায়গাটা এর উপরে আপনার সবসময় ফ্রেশ থাকবে, কোথাও এখানে কোনো নাকের ডাক্তারের কাছে জীবনে অন্তত যাওয়া লাগবে না। আর আমি আর 15-16 বছর ধরে করি, আমার নাকের অন্তত কোনো সমস্যা হয় না। শারীরিক দিক থেকে হয়তো আপনারা দেখে মনে করতে পারছেন যে আমি হয়তো মোটা, আসলে আমি আমার গঠন হিসেবে খুব সুন্দর গঠনে রয়েছি। আমার ওই দেওয়ানবাগের হুজুরের মতো পেট এত বড় নেই, আর গণেশের মতো অনেক বড় পেট আমার নেই। তো আমি বাংলা আসনে বসে বঙ্গ ব্যায়াম করি। এই বঙ্গ আসনের বাংলা ব্যায়াম নিয়ে আমাদের এই চ্যানেলে অনেকেই প্রশ্ন করেন, আমার সুযোগ হয় না, আজ একটু সুযোগে আমি আপনাদেরকে দেখাচ্ছি নাকের ব্যায়ামটি আপনি কিভাবে করবেন। এই আঙুল দিয়ে আপনি নাকটাকে, একটা নাক আপনি এইভাবে বন্ধ রাখবেন। এবার এই নাক থেকে আমি শ্বাস নেব, শ্বাস নেওয়ার পরে এই আঙুল, এই যে আঙুলটা দিয়ে আমি এটা বন্ধ করব, এটা দিয়ে ছাড়ব, আবার এখান থেকে শ্বাস নেব, আবার এটা বন্ধ করে এখান থেকে ছাড়ব, এইভাবে এদিক থেকে 5 বার, এদিক থেকে 5 বার যদি আপনি প্রতিদিন সকালে করতে পারেন, অন্তত এই বডির এই সব এলাকার ভিতরে কোনো ধরনের রোগ ঢুকবে না। এখন দেখেন আমি কিভাবে করি। বসলেন আপনি, নামাজের আমরা যেভাবে শেষে বসি এইভাবে, এখন এইভাবে একটি নাক আমি বন্ধ করলাম, এই নাক দিয়ে শ্বাস নিচ্ছি, এইবার আমি এইটা দিয়ে এখানে বন্ধ করব, আর ওই শ্বাসটা আমি এখান থেকে বের করব খুব জোরে। এইভাবে 5 বার এই নাকে, 5 বার এই নাকে, প্রতিদিনে 1 থেকে 1.5 মিনিটের কাজ আপনি করেন, দেখবেন জীবনই পাল্টে গেছে আপনার। আল্লাহ আমাদের সুস্বাস্থ্যে সবসময় আমাদের শরীরকে রেখে জীবন কাটানোর তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।